অক্টোবর মাসে থাকছে নানা খুশির খবর কেন এই অক্টোবর মাসে বেশ কিছু পরিবর্তন আসছে যদিও প্রতি মাসেই সকল গ্রহেরই কম বেশি পরিবর্তন থাকে বিশেষ করে যারা শর্ট টার্ম প্ল্যানেট অর্থাৎ খুব কম দিন এই রাশি ঘরে থেকে তারা চেঞ্জ করে যেমন শুক্র বুধ ইত্যাদি চন্দ্র চন্দ্র তো প্রায় প্রত্যেক সোয়া দুদিন অন্তর অন্তর তার রাশি চেঞ্জ করে আর বাদবাকি যে গ্রহগুলো রয়েছে শুক্র বুধ এরা কিন্তু প্রতি মাসে একবার অথবা দুবার তাদের রাশি সঞ্চার করে কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যে যারা খুব লং টার্ম গ্রহ অর্থাৎ অনেক দিন ধরে এক একটা রাশিতে থাকে যেমন শনি রাহু বৃহস্পতি এদের যে সঞ্চার সেটা কিন্তু খুব কম হয় এদের যখন সঞ্চার হয় তখন কিন্তু এরা একটু বড় ধরনেরই আলোড়ন করে বিশেষত শনি যদি তাদের কোনো মুভমেন্ট করে তাহলে পরে আমাদের কেরিয়ার বা আমাদের কর্মক্ষেত্রের জায়গায় বেশ বড় রকমের একটা আলোড়ন সৃষ্টি করে যদিও ছোট ছোট সময়ের মধ্যে বেরিয়ে যাওয়া গ্রহগুলো আমাদের দৈনন্দিন চাহিদার ওপর ভিত্তি করেই তাদের ফল প্রদান করে আর যারা লং টার্ম বেসিস গ্রহ রয়েছে তারা আমাদের কেরিয়ার আমাদের আর্থিক ক্ষেত্র আমাদের ডেভেলপমেন্ট আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই সব বিষয়গুলোকে নির্ভর করে নিয়ে তারা ফল প্রদান করে তো এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে যেরকম ছোট প্ল্যানেটের পরিবর্তন থাকছে সাথে সাথে বড় প্ল্যানেটের দুটো মুভমেন্ট রয়েছে কারা কারা সেটা সেটা হচ্ছে শনি মহারাজ শনি মহারাজ কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করছে এবং নক্ষত্র পরিবর্তন করে সে শতভিসা নক্ষত্রে অবস্থান করবে আর ঠিক সেরকমই দেবগুরু বৃহস্পতি সে যে থেকে ওপর সঞ্চার করছিল সে কিন্তু বক্রি হতে চলেছে তার সাথে সাথে আরও দুটি যে গোচর আমরা খেয়াল রাখবো সেটার মধ্যে একটা হচ্ছে মঙ্গলের গোচর যে কুড়ি তারিখে অর্থাৎ কুড়ি অক্টোবর তার গোচর করে সে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে তার নিজ ক্ষেত্র এবং রবি সেও কিন্তু তার নিজ ক্ষেত্রে প্রবেশ করে যাবে যেটা হচ্ছে তুলা রাশি সেখানে সে প্রবেশ করবে অক্টোবর যার ফলে কিন্তু বেশ বেশ কিছু কিছু শুভ ফল অশুভ ফল পরিলক্ষিত হবে তবে যদি আপনাদের যে জন্মছক আছে তাতে যদি বৃহস্পতি শনি এরা যদি পজিটিভ ভাবে থাকে এবং পজিটিভ ফল প্রদান করে তাহলে পরে আপনাদের এই গোচরে ভালো ফল তারা প্রদান করবে অবশ্যই এবং যদি আপনাদের জন্ম ছকে তারা নেগেটিভ অবস্থায় থাকে তাহলে পরে পাবেন আপনারা নেগেটিভ ফল তাহলে আমি শুরু করছি প্রথমেই আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সে রাশিটি হল মিথুন রাশি মিথুন রাশি কেমন থাকবে এই অক্টোবর মাস সেটি বলবার আগে বলে নেবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন ওভারঅল কি বলছে মিথুন রাশির ক্ষেত্রে সেটা আমরা জেনে নি মঙ্গলের গোচর চলছে আপনার ওপর দিয়ে এবং দেবগুরু বৃহস্পতি সে বক্রি হচ্ছে আপনার দ্বাদশ ভাবে এবং শনি মহারাজ যে আছেন তিনি আপনার ভাগ্যস্থানে তার নক্ষত্র পরিবর্তন করে শতবিশা নক্ষত্র অর্থাৎ রাহুল নক্ষত্রে অবস্থান করছে দু তারিখ অর্থাৎ দোসরা অক্টোবর কিন্তু সূর্যগ্রহণ তারও একটা ইম্প্যাক্ট আপনার রাশিগতভাবে আপনি পাবেন এই সূর্যগ্রহণের ফলে যে ইম্প্যাক্টগুলো আপনি পাবেন প্রথমত হচ্ছে আপনি যদি কোনো প্রপার্টি কেনা বেচা করতে যান তাহলে পরে সেক্ষেত্রে বেশ ভালো আপনি লাভবান হবেন এমন আছে যে বহুদিন ধরেই চিন্তা করছেন একটা প্রপার্টি আপনি বিক্রি করবেন করবেন অথবা কিনবেন সেই জায়গা থেকে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন এটা হচ্ছে সঠিক সময় এবং দ্বিতীয় যে ইম্প্যাক্টটি আপনি সূর্যগ্রহণের থেকে পাবেন সেটি হচ্ছে যে আপনার পরিবার পরিবেশগত জায়গা থেকে কিছু সমস্যা আপনার যে টেম্পারমেন্ট সেটা কিন্তু ভীষণভাবে গরম থাকবে কেননা আপনি রেসপন্স করবেন কম কিন্তু রিয়েক্ট করবেন বেশি এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বেশি দেখা দিতে পারে তাহলে বোঝাই যাচ্ছে গৃহে কম বেশি তর্ক বিতর্ক এইসবের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে যাবেন ছোটখাটো বিষয় নিয়েও কিন্তু আপনি এইসব বিষয়ের মধ্যে জড়িয়ে যাবেন আপনার কেরিয়ারে চেঞ্জ আসতে চলেছে যারা এখনো পর্যন্ত চেঞ্জ করেননি কোনো রকম চাকরি বা আপনার প্রফেশন বা ব্যবসাগত ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চেঞ্জ আসবে আবার এরকমও আসবে যে আপনি কিন্তু এতদিন ধরে চেষ্টা করে যে চাকরি পাচ্ছিলেন না বা কোনো ব্যবসা তৈরি করবেন বলে নতুন নিজে লঞ্চ করতে চাইছিলেন পারছিলেন না সেই জায়গাগুলো আবার তৈরি হবে আপনার কেরিয়ারের ভেতরে একটা ফ্ল্যাকচুয়েট দেখা দেবে মানে গ্রাফ কখনো উপরে কখনো নিচে এটা কিন্তু এই মাস ভোর আপনার ক্ষেত্রে একটা দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি হবে এবং আপনার প্রেম সম্পর্কে যারা জড়িত রয়েছেন বা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব গঠনমূলক একটা জায়গা তৈরি হবে এবং ভালোভাবে আপনি আপনার প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন এ মাসের একটুখানি খরচ আপনার বৃদ্ধি পাবে সেটা আপনার লাক্সারিয়াস আইটেমের জন্য বৃদ্ধি পেতে পারে হয়তো আপনি কোনো ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তার জন্য বৃদ্ধি পেতে পারে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে তাদের একটা রুটিন চেঞ্জের ব্যাপার আসবে অর্থাৎ তারা যেমন একটা গতে ধরা ক্ষেত্রে চলেছে সেই গতে ধরা ক্ষেত্র থেকে যদি তারা নিজেরা চেষ্টা করে এবং একটা রুটিন চেঞ্জ করে নেয় যে আমি এইভাবে এইভাবে চলবো যেভাবে চলছিলাম সেটা নয় ছক ভাঙা একটা রুটিন তৈরি করে যদি তারা করতে পারে তাহলে পরে তাদের ক্ষেত্রে ভালো শনি নবমভাবে থেকে যেখানে তার নক্ষত্র পরিবর্তন করছে তার প্রভাবে কিন্তু আপনাদের যে আধ্যাত্মিক বা ধর্মীয় জগতে আপনার যে জায়গাটা ছিল তার থেকে আস্তে আস্তে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছিলেন সেটা কিন্তু আবার রিবাউন্স করবে এবং আপনি কিন্তু আবার আধ্যাত্মিক মহলের সাথে নিজেকে যুক্ত করতে পারবেন এবং সুন্দরভাবে সেটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন গোচরে মঙ্গল আপনার যেহেতু রাশিভাবে ওপর দিয়ে যাচ্ছে এবং সে তার পরবর্তী সময়ে আবার যখন তার ধনভাবে চলে আসবে আপনার ধনভাবে চলে আসবে তখন কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি বোধ দায়িত্ব জ্ঞান বোধ এগুলো বৃদ্ধি হবে এবং আপনি কারুর না কারুর দায়িত্ব নেবেন সেটা পারিবারিক দায়িত্ব হতে পারে দায়িত্ব আপনি ভীষণভাবে পালন করবেন এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু তখন তৈরি হবে আপনার ক্ষেত্রে তবে একটা কথা সেটা হচ্ছে যে নিজের শরীরের প্রতি আপনাকে কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে এই পুরো মাসটাই ধরে এ তো গেল ওভারঅল বিষয় এবারে বলবো পার্ট বাই পার্ট কেমন থাকবে আপনাদের এই অক্টোবর মাস প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে আপনাদের দশমভাবে অবস্থান করছে রাহু এবং দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং সে বকরি হয়ে যাচ্ছে যার ফলে আপনাদের একটুখানি যে কেরিয়ারের বিষয় আছে সেটা ফ্ল্যাকচুয়েট করবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এমনি ভালো কিন্তু তাদের মন সবসময় চাইবে যে আর এখানে নয় অনেক হয়েছে এবার একটুখানি চেঞ্জ করি এই চেঞ্জের জায়গাটা একটুখানি আপনাদের বেশি মনকে পীড়া দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি চেঞ্জও করে নিতে পারেন আর যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে যেটা আছে যে আপনারা যতটা পরিশ্রম পরিশ্রম করবেন অনুযায়ী যতটা ফসল তোলা দরকার সেই জায়গাটার থেকে কিছুটা অন্তরায় হয়ে থাকবে এবং দৌড়ঝাঁপ আপনাদের পূর্ণ মাত্রায় থাকবে কেরিয়ারের ক্ষেত্রে ফ্ল্যাকচুয়েডের জায়গা থাকবে মুখের কাছে একদম প্রমোশন এসে দাঁড়িয়ে থাকবে শুধু একটুখানি চেষ্টা যে আমার মানে চেষ্টা বলতে গেলে পরে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার যে সম্পর্ক সেই জায়গাটাকে একটু উন্নত করা সেই চেষ্টাটা যদি করতে পারেন তাহলে পরে আপনার যে প্রমোশনের জায়গা সেটা কিন্তু হবে তৈরি যদি আপনি ব্যবসা করেন বা প্রফেশনে থাকেন অথবা প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে পরেও কিন্তু আপনাদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধুর মতো থাকবে অর্থাৎ একদম মুসলিম নয় একটু উঁচু একটু নিচু এইভাবে আপনাদের এগোতে হবে অ্যাজ ইট ইজ যেমন ছিল সেই জায়গা থেকে একটু বেশি ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে ক্ষেত্রে যেহেতু দশমভাবে আপনাদের রাহু রয়েছে সে কিন্তু আপনাকে বেশ ভালো রকম একটু ঘোরাবে আর চেষ্টা করবেন কখনো কারোর সাথে কোনো রকম কনফিডেন্সিয়াল আলোচনা করবেন না তাহলে পরে আপনার কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতির জায়গা আপনি দেখতে পারবেন তবে একটা খুশির খবর সেটা হচ্ছে যে যারা নতুন ব্যবসা লঞ্চ করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন ব্যবসা লঞ্চ করা যাবে এবং আপনারা সেটা করতে পারবেন এটা সঠিক সময় এবং কর্মক্ষেত্রে যদি দেখা যায় যে আপনাদের বদলির কোনো জায়গা ছিল সেই বদলির জায়গাটা আপনাদের তৈরি হবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আর্থিক ক্ষেত্র আপনাদের একাদশ ভাবে শুক্রের যে দৃষ্টি থাকবে সে কিন্তু আপনাকে অর্থ যোগান দিয়ে যাবে এবং নানানভাবে সতেরো তারিখের পর যখন রবিও সেইখানে এসে প্রবেশ করবে এবং একাদশভাবে তার তুঙ্গি ক্ষেত্রে দৃষ্টি প্রদান করবে তখনও কিন্তু আপনার হাতে অর্থ আসবে এবং আনলিমিটেড আপনি যেরমভাবে ভাবে চাইছিলেন সেরমভাবে ভাবে হয়তো না এলে পরেও কিছুটা থমকে থমকে আপনার হাতে অর্থ আসবে মঙ্গল আপনার রাশিভাবের ওপর থেকে যে কুড়ি দিন থাকবে তারপরে যখন দ্বিতীয় কুড়ি দিন আপনার ধন কাছে এসে এসে প্রবেশ করবে সেই সময়ও কিন্তু আপনি হাতে অর্থ পাবেন এবং নানা সূত্র থেকে আপনার হাতে অর্থ আসতে থাকবে যদি আপনি পুরোনোভাবে কোনো ট্রেডিংয়ে এ টাকা লাগিয়ে থাকেন বা শেয়ারে টাকা লাগিয়ে থাকেন তাহলে পরে সেই অর্থ আপনি ভালোভাবে পাবেন কোনো প্রপার্টি কেনা বেচা বহুদিন ধরে চিন্তা করছিলেন যে বিক্রি করব বা কোনো রকম আপনি সেরম খরিদ্দার পাচ্ছিলেন না যাকে বিক্রি করবেন সেই বিক্রি করার জায়গাটা আপনার তৈরি হবে এবং বিক্রি করতে পারবেন এবং তাতে পূর্ণ মুনাফা লাভ করেই কিন্তু আপনার এই প্রপার্টি বিক্রয় হবে এছাড়াও যদি মনে করেন যে আপনি কোনো গৃহে রিনোভেশন করবেন সেক্ষেত্রেও আপনার অর্থ চলে আসবে সেক্ষেত্রে কিছু কিন্তু অর্থ আপনার হাতে চলে আসবে এবং আপনি সেটা করতে পারবেন কিছু জন্য আপনার খরচ হতে পারে অথবা আপনি একটা পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান করে রেখে দিয়েছেন যে ট্যুর করবেন বা ভ্রমণ করবেন সেই ভ্রমণের খাতেও কিন্তু আপনার কিছু খরচ হতে পারে এছাড়া দায়িত্ব বোধ থেকেও আপনার কিছু খরচ হবে সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে কারো দায়িত্ব আপনি নিতে পারেন কোন জনকল্যাণমূলক কাজের জন্য আপনি খরচ করতে পারেন বা সমাজ সেবামূলক কাজের জন্য কিন্তু আপনি খরচ করবেন অর্থাৎ আর্থিক স্টেবিলিটির জায়গা কিন্তু এমনি খারাপ নেই আসবে যাবে আসবে যাবে সমতা বজায় থাকবে চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের ফ্যামিলি ক্ষেত্র চতুর্থভাবে রবি বুধ এবং কেতু রবি আপনার দু তারিখে সূর্যগ্রহণ গ্রহণ লাগছে রবির কাজে এর যে ইম্প্যাক্ট আছে সেই অনুযায়ী কিন্তু আপনি কম বেশি সমস্যা পাবেন কেননা আপনার যে ফ্যামিলিগত জায়গা আছে সেখানে একটু সমস্যা তৈরি হতে পারে কোনো রকম ছোটোখাটো বিষয় নিয়ে এবং সেটা কিন্তু আপনার মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা রাখতে হবে কেন মনে রাখবেন প্রথমে আপনি বলেছি যে আপনি রেসপন্স কম রিয়্যাক্ট বেশি করবেন সেটা কম করুন এবং মাথা ঠান্ডা রাখুন তাহলে পরে পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন না হলে পরে কিন্তু মাথা ঠান্ডা না রাখলে সমস্যা তৈরি হবে বা কোনোরকম বিতর্ক বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে পিতা ও মাতার শরীর স্বাস্থ্য গতানুগতিক পিতার শরীর নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে সতেরো তারিখের পর থেকে অবশ্যই তাকে মেডিকেশনে রাখতে হবে এবং দেখতে হবে সামাজিক ক্ষেত্র আপনার ভালো থাকবে এবং সামাজিক ক্ষেত্রে আপনি কিন্তু উত্তরোত্তর উন্নতির জায়গা তৈরি করতে পারবে চলে আসবো প্রেম এবং দাম্পত্য বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের সেই ক্ষেত্র অবশ্যই খুব শুভপ্রদ থাকবে কেন শুক্রের অবস্থান হেতু আপনারা কিন্তু আপনাদের প্রেম সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারবেন খুব দৃঢ় হবে সম্পর্ক যারা বহুদিন ধরে প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তারা কিন্তু সিলমোহর পেতে চলেছেন কোন রকম ভাবে পরিণয়ের পথে হাঁটবে আপনাদের প্রেম দাম্পত্য জীবনে যদি আপনি প্রবেশ করে থাকেন অলরেডি তাহলে পরে কম বেশি অম্ল মধুর যাকে বলা হয় কম বেশি ভালো এবং মন্দ মিশিয়ে থাকবে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মাথা সেক্ষেত্রেও আপনাকে আমি বলছি মাথা যত ঠান্ডা রাখবেন তত আপনার ক্ষেত্রে ভালো হবে আপনি তাহলে পরে এগিয়ে যেতে পারবেন চলে আসবো শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা শিক্ষা গ্রহণ করছে তাদের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের ক্ষেত্রে যেটা বলবো ওই ধারাবাহিকতা অর্থাৎ ছকে বাঁধা জীবন থেকে একটু বেরিয়ে নতুন রুটিন তৈরি করুন তাহলে পরেই ভালো হবে আপনাদের শেখার নেশা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আপনি যে কোনো কিছু শিখতে ভালোবাসবেন যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের কম্পিটিশনের একটা জায়গা তৈরি হবে এবং আপনারা কিন্তু সুন্দরভাবে নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষত যদি আপনি ইঞ্জিনিয়ারিং ছাত্র হন যদি আপনি একজন ডাক্তারি ছাত্র হন যদি একজন আপনি লয়ার হন এবং যদি আপনি একজন এম বা সি এর ছাত্র হন তাহলে পরে অবশ্যই আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা সময় রয়েছে আপনারা ছক ভেঙে নতুন রুটিন করে এগিয়ে চলুন তাহলে পরে আপনাদের সফলতা আপনাদের দৌড়ায় এসে দাঁড়াবে চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর শরীরের বিশেষ যত্ন নিন অক্টোবর মাসে শরীর কিন্তু আপনাদের খুব ভালো না জাতীয় ব্যথা অথবা শরীরে নানান রকম ক্লান্তি বোধ এবং গা হাত পা ব্যথা এটা কিন্তু আপনাকে ভীষণভাবে পীড়া দেবে সেই জায়গা থেকে বাঁচতে গেলে পরে আপনাকে সঠিক খাদ্য অভ্যাস গ্রহণ করতে হবে এবং সঠিকভাবে চলতে হবে তাহলে পরেই কিন্তু আপনি সেই জায়গাটাকে ফিরে পাবেন এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে কাজে শরীরের যত্ন নিন এইটুকু শুধু বলবো যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদেরকেও বলবো যে শরীরের বিশেষ যত্ন নিতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন সবশেষে বলবো উপায় কি করলে আপনি ভালো থাকবেন আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রকে আপনি ভালো রাখতে পারবেন যদি পারেন তাহলে পরে মৌরি অল্প একটু মৌরি কিনুন এবং একটি সাদা কাপড়ের মধ্যে বেঁধে সেটিকে আপনি ঘুমাবার সময় আপনার মাথার কাছে রাখুন এবং এক মাস পরে সেই মৌরিটিকে আপনি কোনো জায়গায় ফেলে দিন এই নয় যে আপনাকে গঙ্গায় ফেলতে হবে যে কোনো জায়গাতে আপনি ফেলে দিতে পারেন কেননা ঘুমটা আপনার ভীষণভাবে জরুরি এবং মৌরি আপনাকে এই ঘুমের জায়গা প্রশস্ত করবে এছাড়া যদি আশপাশে কোনো রকম আপনার গোশালা থাকে অথবা যদি গরুকে দেখতে পারেন তাহলে তাকে সবুজ শাকসবজি অথবা ফল যদি খাওয়াতে পারেন তাহলে পরেও আপনার ক্ষেত্রে বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার